বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের ডিফারেন্সিয়াল জিওমেট্রি সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্পেসে বক্ররেখাসমূহ এই স্পেসে বক্ররেখাসমূহ থেকে এই অধ্যায় থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব সেই ম্যাথটা হচ্ছে দেখাও যে বার্ট্রান্ড দ্বয়ের প্রতিসঙ্গী দ্বয়ের মধ্যবর্তী দ্রুত ধ্রুব অর্থাৎ বার্ট্রান্ড যে দ্বয় আছে সেই কার দুটার মধ্যে প্রতিসঙ্গী বিন্দুদ্বয় যে প্রতিসঙ্গী সঙ্গী বিন্দু পাবো আমরা ওই দুটা বিন্দুর মধ্যবর্তী দ্রুতটা আমার ধ্রুবক প্রমাণ করা হবে তো এখন বার্টান কার্ভ কার্ভ যে কি এটা আমরা জানি না এখন এটার সাথে আমরা একটু পরিচিত হব তো বার্টান কার্ভ কি যে মনে করি সি ও সি ওয়ান দুটি স্পেস কার্ভ যেখানে সি ও সি ওয়ান রেখাদয় যথাক্রমে পি ও পি ওয়ান বিন্দুতে রেখাদয়ের প্রধান অবিলম্ব এন ও এন ওয়ান ভেক্টর একই হয় তবে রেখাদয়কে বার্টান কার্ভ বলা হয় এবং বিন্দুদয়ের রেখাদয়ের প্রতি সঙ্গে বিন্দু বলা হয় আচ্ছা এটা এখানে আমরা কিছুই বুঝলাম না আমরা যদি একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে পি এই একটা আছে পি বিন্দু আর এখানে আমরা দিলাম পি ওয়ান বিন্দু এই বিন্দুটা হচ্ছে আমাদের পি ওয়ান বিন্দু আর এটার প্রধান অবিলম্ব ভেক্টর হচ্ছে আমাদের আমরা জানি অবিলম্ব ভেক্টরকে এন ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় আর দি অবিলম্ব হচ্ছে বি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় আর স্পর্শকে আমরা টি দ্বারা প্রকাশ করে থাকি ওকে তো দুইটা আমরা কার্ভ নিয়ে নেই এটাকে আমরা দিলাম সি কার্ভ এই এই কার্ভটাকে আর এই কার্ভটাকে দিলাম আমরা সি ওয়ান কার্ভ ওকে এটা হচ্ছে এন ভেক্টর এন অবিলম্ব ভেক্টর আরেকটা আমরা দিলাম এইটাকে আমরা দিলাম এন ওয়ান অবিলম্ব ভেক্টর এন ওয়ান ভেক্টর ওকে আচ্ছা এতটুকু আশা করি বোঝা গেছে এরপরে আমাদের ডিরেকশনটা কিন্তু এইদিকে আসতেছে ওকে তো এখানে এরপরে আমরা একটু কাজ করব যে মূল বিন্দু এর সাপেক্ষে আমরা এখানে কাজটা করতে চাচ্ছি তো এখান থেকে আমরা বলতে পারি যে এইটুকু থেকে বলতে পারি যে সিও আর সি ওয়ান আছে আমাদের কার্ড আর এই রেখা দয় এই বক্ররেখা এই দুটো কিন্তু সি ওয়ান আর সি টু ও আর সি এই রেখা দয়ে যথাক্রমে পি আর পি বিন্দুতে রেখাদয়ের প্রধান অবিলম্বে যে এন আর এন ওয়ান ভেক্টর একই রেখা হয় তবে এই রেখা এই রেখাদয়কে আমাদের বারট্রান্ড কার্ড বলা হয় আর প্রতি বিন্দুদয়ের রেখাদয়ের প্রতিসঙ্গী বিন্দু বলা হয় অর্থাৎ এইটা আর এই পি আর পি আর পি এই দুটা বিন্দুকে আমাদের প্রতিসঙ্গী বিন্দু বলা হয় তো এই অঙ্কটা আমরা সলভ করার ক্ষেত্রে আমরা বার্টান সম্পর্কে যেহেতু আমাদের একটু হলে ধারণা হয়ে গেছে এই অঙ্কটা সলভ করলে আমরা আরও বারটান সম্পর্কে ভালোভাবে ধারণা পেতে পারি তো এখানে আমরা এই অঙ্কটা যখন সলভ করবো তখন আমরা ধরে নেবই যে সি আর সি ওয়ান দুইটি বক্ররেখা পি আর পি ওয়ান হচ্ছে তাদের প্রতিসঙ্গ বিন্দু প্রতিসঙ্গী বিন্দু প্রমাণ করতে হবে এই বিন্দু বিন্দুদায়ের প্রতিসঙ্গী বিন্দুদয়ের মধ্যবর্তী দ্রুত হচ্ছে ধ্রুবক অর্থাৎ পি আর পি ওয়ান এর দ্রুত হচ্ছে পি পি ইন্টু পি ওয়ান অর্থাৎ পি থেকে পি ওয়ান এর ধ্রুব হচ্ছে আমাদের ধ্রুবক এটা আমাদের প্রমাণ করতে হবে তো এটুকু আমরা লিখে নিই তো আমরা সেটাই লিখে নিলাম যে ধরি সি আর সি ওয়ান দুটি বাট্রান্ড বক্ররেখা এবং পি আর পি ওয়ান তাদের প্রতি বিন্দু পি আর পি ওয়ান হচ্ছে তাদের বিন্দু প্রমাণ করতে হবে যে পি আর পি ওয়ান এর দ্রুতটা হচ্ছে ধ্রুব তাহলে অনুসারে আমরা লিখতে পারি এন ভেক্টর আর এন ওয়ান যে অবিলম্বে ভেক্টর ছিল এই দুটো হচ্ছে সমান এরপরে আমরা এখানে অঙ্কটা সলভ করার খাতিরে আমরা একটু মূল বিন্দু থেকে বা একটা বিন্দু থেকে যে বিন্দুর সাপেক্ষে আমরা এই কাজটা করবো সেটা আমরা লিখে নেব অর্থাৎ ধরি কোনো বিন্দু ধরি ও একটা বিন্দু ও বিন্দু এটা বিন্দু আমরা ধরে নিলাম এই বিন্দু এর সাপেক্ষে সি বক্ররেখার উপরস্থ পি বিন্দুতে অবস্থান ভেক্টর আর এবং সি ওয়ানের ওপর পি ওয়ানের অবস্থান ভেক্টর আমরা আর ওয়ান ধরে নেব অর্থাৎ এখান থেকে এটা দ্রুত আমরা পি এর দ্রুত ধরব আর আর এই পি ওয়ানের দ্রুত দেবো আমরা আর ওয়ান তো এটা আমরা লিখে নেই একটু চিত্র অঙ্কন করে আমরা লিখে নেই এইভাবে আমরা করে নিলাম ওকে তো এ ও বিন্দু থেকে পি বিন্দু দূরত্বটাকে আমরা আর ভেক্টর ধরে নিলাম অর্থাৎ আর ভেক্টর আর ও বিন্দু থেকে পি ওয়ান এর দূরত্ব ধরলাম আমরা আর ওয়ান ভেক্টর ওকে এতটুকু আশা করি বুঝতে পারি আর ডিরেকশন হচ্ছে আমাদের ও থেকে পি এর দিকে আর এখানে ও থেকে পি ওয়ানের দিকে ডিরেকশন আর এখানে আমরা একটা দ্বি অবিলম্ব ভেক্টর আমরা অঙ্কন করে নিই দি অবিলম্ব ভেক্টর সেটাকে আমরা বি কল্পনা করে নিলাম আমাদের প্রমাণের সুবিধার্থে তো এখানে আমরা ধরে নিব এখন যে কাজগুলো আমরা করলাম সেটা আমরা বলে দিব যে ধরি কোনো নির্দিষ্ট বিন্দু ও এর সাপেক্ষে সি ওয়ান অর্থাৎ সি বক্ররেখার পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর এবং ও বিন্দুর সাপেক্ষে সি ওয়ান এর ওপর পি ওয়ান এর অবস্থান ভেক্টর হচ্ছে আমাদের আর ওয়ান আমরা লিখে দিব ওকে আমরা সেটাই বললাম যে যেটা আমরা এখানে কল্পনা করছিলাম চিত্রের মধ্যে সেটাই বললাম যে আবার ধরি কোনো নির্দিষ্ট বিন্দু ও এর সাপেক্ষে সি বক্ররেখার উপরস্থ পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আমাদের আর ভেক্টর এবং সি ওয়ান এই সি ওয়ান বক্ররেখার ওপর পি ওয়ান এর অবস্থান ভেক্টর আর ওয়ান ভেক্টর ধরে নিলাম আমরা ওকে এখন তাহলে ধরি ধরি পি ওয়ান তো আমরা এখানে প্রতিসঙ্গী বিন্দুদয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ পি ওয়ান এর মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিলাম এ তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এ ধ্রুবক এটা আমাকে প্রমাণ করতে হবে তো আমরা এই চিত্র থেকে আমরা কী লিখতে পারি তাহলে তাহলে আমরা এখানে ভেক্টরের দিকের সূত্রটা আমরা খাটাবো এদিক দিয়ে ডিরেকশন যাচ্ছে এদিক থেকে এদিকে আসতেছে আর এটা হচ্ছে আমাদের বিপরীত তার মানে আমরা এখানে লিখতে পারি ও পি প্লাস পিপি ওয়ান ইকুয়ালস টু পি ওয়ান ওকে সেটা আমরা লিখে দেব যে ও পি ভেক্টর প্লাস পিপি ওয়ান ভেক্টর ইকুয়াল এটার ডিরেকশন এদিক দিয়ে যাচ্ছে আবার এদিক দিয়ে আসতেছে আর এটা কিন্তু এই দুইটার বিপরীতে যাচ্ছে তার মানে পি ওয়ান ওপি প্লাস পিপি ওয়ান ও পি ওয়ান ডিরেকশন এত এতটুকু করি আমরা বুঝতে পারছি তো এখন আমরা এগুলোর মান বসায় দেব ওপি ওপি এর দ্রুত হচ্ছে আমাদের আর ও এর দ্রুত আর প্লাস পিপি ওয়ান এর দ্রুত আমরা ধরে নিয়েছিলাম কি এ তার সাথে কিন্তু এনটা আমাদের অবিলম্বে ভেক্টর ছিল এটা আমাদের এখানে ডট গুণন অবস্থায় থাকবে ইকুয়াল ওপি ওয়ান ওপি ওয়ান এর দ্রুত আমাদের ছিল আর ওয়ান চিত্র থেকে আমরা এটা লিখে নিলাম ওকে তো এখন আমরা এখানে কাজ করব বা ইমপ্লাইজ দ্যাট আর ওয়ান ইকোয়াল আমরা আর ওয়ানটাই পাশে রাখলাম আর এই দুটাকে আমি ওপাশে পার করে দিলাম তাহলে আর ভেক্টর প্লাস এ এন ভেক্টর ওকে এইগুলো কিন্তু ভেন এন ভেক্টর এটা হচ্ছে ভেক্টর আর এই কিন্তু ধ্রুবকেটা আমরা ধরে নিয়েছি এই জন্য নিচে আর কি আমাদের ভেক্টর চিহ্ন দিতে হবে না আর ভেক্টর আর ওয়ান ভেক্টর এ এন ভেক্টর এগুলো অবশ্যই আমাদের ভেক্টর চিহ্ন দিতে হবে ওকে এখন আমরা কী কাজ করব এস যেহেতু আর ওয়ান আছে আমরা এস ওয়ানের সাপেক্ষে সম্পূর্ণটাকে ডিফারেন্সিয়েট করব তাহলে এস ওয়ানের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কী হবে ডি আর ওয়ান বাই ডি এস ওয়ান ইকুয়ালস টু এখানে আমাদের কী হবে ডি আর বাই ডি এস ওয়ান প্লাস ডি ডি এস ওয়ান অফ এখানে এ এন একসাথে যেহেতু আছে তো এটাকে আমরা একটু আলাদা করে রাখলাম অর্থাৎ উভয় পাশে আমরা এস ওয়ান প্রয়োগ করে পাই অর্থাৎ এস ওয়ানের সাপেক্ষে ডিফারেনশিয়েট করলাম ওকে তো এটাকে যদি আমরা এস ওয়ানের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে এস ওয়ানের সাপেক্ষে আর ওয়ানকে ডিফারেনশিয়েট করলে ডাইরেক্ট আর ওয়ান প্রাইম ইকুয়ালস টু এখানে আমরা কী করব এস ওয়ানের সাপেক্ষে আরকে তো আমরা ডিফারেনশিয়েট করবো না তাহলে আমরা এখানে কী করতে পারি ডি আর বাই ডিএস লিখলাম ইনটু যেহেতু ডিএসটা আমরা বেশি করে লিখছি এখানে ছিল না তাহলে ডিএসটা উপরে গুণ করে দিব বাই নিচে হচ্ছে ডিএস ওয়ান অর্থাৎ এটা ক্যালকুলেশন কাটাকাটি করলে কিন্তু আগেটাই চলে আসবে ওকে প্লাস এটাকে আমরা করব করবো ইউভিএস সূত্রে ইউজ করে অর্থাৎ প্রথমটা ঠিক দ্বিতীয়টা ডিফারেনশিয়েট অর্থাৎ ডি এন বাই ds1 ওয়ান ওকে প্লাস দ্বিতীয়টা ঠিক প্রথমটা ডিফারেনশিয়েট তাহলে দ্বিতীয় এন ভেক্টর ঠিক প্রথমটা ডিফারেনশিয়েট da বাই okay, ds1 ওয়ান ওকে এতটুকু আশা করি বুঝতে পারছি এরপরে এমপ্লাইজ দ্যাট আর প্রাইম এর মান আমরা জানি আর প্রাইমের মান হচ্ছে আমাদের টি ভেক্টর আর প্রাইম ইকুয়াল টি ভেক্টর লেখা যায় আচ্ছা টি ভেক্টর ইকুয়াল ডি আর বাই ডি এস ডিআ আর বাই ডি এস অর্থাৎ এসের আর কে ডিফারেন্সিয়েট করে আমাদের হচ্ছে আর প্রাইম আচ্ছা এখানে আর প্রাইম ওয়ান ছিল তাই তাই এখানে আর প্রাইমের মান যদি হয় টি আর প্রাইম ইকুয়াল টি তাহলে আর আর ওয়ান প্রাইমের মান হবে টি ওয়ান ওকে আর এখানে এস এর সাপেক্ষে আর কে ডিফারেনশিয়েট করলে আর প্রাইম ইন টু এস ওয়ান এর সাপেক্ষে এসকে ডিফারেনশিয়েট করলে আমরা কি পাবো এটা তো আমরা মান জানি না তাই এস বাই ডি এস ওয়ান প্লাস এখানে আমরা যদি কাজ করি এ এ এ তো ঠিক আছে এস ওয়ানের সাপেক্ষে এনকে আমরা ডিফারেনশিয়েট করতে পারতেছি না তাই আমরা তো আমরা এখানে যেহেতু এস ওয়ান আছে এখানে এন ওয়ান নাই এন ওয়ান থাকলে ডাইরেক্ট আমরা ডিফেনশিয়েট করতে পারতাম তাহলে আমরা এখানে একটু কাজ করে নিতে পারি ডিএন বাই বা অবশ্যই ভেক্টর হবে ডিএন বাই ডি এস ইন্টু ডিএসটা যেহেতু বাতি করে লিখছি ডিএস উপরে দিলাম বাই নিচে হচ্ছে ডিএস ওয়ান ওকে এতটুকু আশা করি বুঝতে পারছি এরপরে এখানে আমরা কাজ করে দিব এন ভেক্টর ইন্টু এখানে আমরা এস ওয়ানের সাপেক্ষে একে আমরা ডিফেনশিয়েট করতে পারবো না তাই ডি এ বাই ডিএস নিয়ে আসলাম আর ডিএস যেহেতু বেশি বেশি করে লিখছি তা আমার উপরে আমরা ডিএস গুণ করে দিলাম আর নিচে হচ্ছে আমাদের ডিএস ওয়ান ওকে এরপরে আমরা কাজ করবো এখানে বাম পাশে তো আমাদের টি ওয়ানে আছে ইকুয়াল আর প্রাইমের মান হচ্ছে আমাদের টি ভেক্টর সেন্ডেড ফ্রান্ড সূত্র থেকে আমরা শিখেছি অর্থাৎ টি ভেক্টর ইকুয়াল লেখা যায় আর প্রাইম টি ভেক্টর ইকুয়াল আর প্রাইম লেখা যায় তাহলে আর প্রাইম ওয়ান ইকোয়াল আমরা কি লিখতে পারবো টি ওয়ান সিম্পল এখানে সাবিক্স ওয়ান হিসেবে আছে তাই ওয়ান হবে এই আর কি টি আর প্রাইম ইকুয়াল আমরা লিখতে পারি টি ভেক্টর তাহলে আর প্রাইম ওয়ান ইকুয়াল টু টি ওয়ান ভেক্টর আমরা লিখতে পারবো ওকে আর এখানে আমাদের এটা যা আছে তাই রাখলাম ডিএস বাই ডিএস ওয়ান প্লাস এ ইন টু এস এর সাপেক্ষে এন এর ডিফারেনশিয়েট করলে আমরা কী পাবো এন প্রাইম ওকে এস এর সাপেক্ষে এনকে ডিফারেন্সিয়েট করলে এন প্রাইম আর ডি এস বাই ডি এস ওয়ান থাকতেইছি আমাদের তো আমাদের এখানে যা আছে তাই রাখবো এখানে আচ্ছা এস এর কে এন প্রাইমকে এনকে ডিফারেন্সিয়েট করলে এন প্রাইম আছে এখানে আমরা কী পাচ্ছি এন এখানে ডি এনটা তো গুণ অবস্থা আছে এ বাই ডি এস এ থাকতেছে ইন্টু ডি এস বাই ডিএস ওয়ান অর্থাৎ ওটাকে আমরা ওই অবস্থায় রাখলাম এরপরে বাই ইমপ্লাস দ্যাট টি ওয়ান ইকোয়ালস টু পাশে টি ওয়ান আছে এখানে তাহলে আমাদের থাকতেছে টি ভেক্টর অবশ্যই ভেক্টর চিহ্ন হবে এগুলোতে ডিএস বাই ডি এস ওয়ান এখানে আমরা কোনো কাজ করলাম না প্লাস এ ইন টু এন প্রাইমের মান হচ্ছে আমাদের এন প্রাইমের মান হচ্ছে টাউ বি মাইনাস কাপ্পা টি টাও বি ভেক্টর মাইনাস কাপ্পা টি ভেক্টর ওকে এটা আমরা স্ট্যান্ডার্ড ফ্রেন্টের সূত্র থেকে আমরা শিখে আসি তার সাথে ডি এস বাই ডি এস ওয়ানটা গুণ অবস্থা আছে সেটা আমরা রেখে দিলাম প্লাস এখানে আমরা এনটাকে আমরা পরে লিখতেছি এই দুটাকে আমরা আগে লিখি অর্থাৎ ডি এ বাই ডি এস ইন্টু ডি এস বাই ডি এস ওয়ান ইন্টু এনটাকে আমরা পরে লিখলাম এন ভেক্টর অবশ্যই এখানে ভেক্টর চিহ্ন দিতে হবে যদি কোথাও ভুলে যাই অবশ্যই আপনার ভেক্টর চিহ্ন দেবেন এটা দিতে দিতে ভুলবেন না যেন ওকে এতটুকু করি বোঝা গেছে তো আমাদের লাস্ট লাইন ছিল এইটা এখন এটা থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নেব অর্থাৎ এখানে যে গুণ অবস্থা আছে আমরা সেটাকে আলাদা করে গুণ করে দেবো টি ওয়ান ভেক্টর এখানে আছে ইকুয়ালস টু টি ভেক্টর বাই ডি এস বাই ডি এস ওয়ান প্লাস এ দ্বারা যদি এ দ্বারা এটাকে গুণ হবে এ দ্বারা এবার এটাকে গুণ হবে তার সাথে এবার এটা গুণ হবে ওকে এ দ্বারা যদি প্রথমে আমরা এটাকে গুণ করি তাহলে কী আসতেছে এ কাপ্পাটি ডিএস বাই ডি এস ওয়ান এ তাহলে মাইনাস হবে এ মাইনাস এ কাপ্পাটি ডিএস বাই ডিএস ওয়ান ওকে প্লাস এ টাউ বি ডিএস বাই ডিএস ওয়ান তাহলে এখানে আমাদের থাকতেছে এ টাউ বি আচ্ছা টাউ বি কতটা থাকবে এখানে ওকে আমাদের যা আছে তাই লিখবো এখানে তাহলে এ টাউ বি এ টাউ বি ভেক্টর ইন্টু ডি এস বাই ডিএস ওয়ান ওকে তো এতটুকুর কাজ আমাদের শেষ প্লাস এখানে আমাদের এখন কাজ করবো ডিএ ডি এ বাই ডি এস আচ্ছা এখানে আমরা ডিএস কাটা দিতে পারি অর্থাৎ আগের মতোই আমরা রাখতে পারি ডি এ বাই ডিএস ওয়ান এর সাথে এনটা ডট ভেক্টর আকারে গুণ অবস্থা আছে ওকে এতটুকু আসা বুঝতে পারছি এরপরের লাইনে আমরা কাজ করবো টি ওয়ান ভেক্টর ইকুয়ালস টু যেহেতু এখানেও টি আছে এখানেও টি আছে তার মানে টি আমরা একটা কমন নিয়ে রাখতে পারি তাহলে টি কমন নিলে এখানে আমাদের টি আর ডিএস ডি এস ওয়ান একসাথে আমরা কমন নিতে পারবো তাহলে এখানে থাকবে আমাদের ওয়ান মাইনাস এখানে থাকবে এ কাপ্পা আমরা কমন নিয়ে কি টি ভেক্টর আর ডিএস ডিএস ওয়ান এটা কমন নিলে আমরা এটাই পাই ওকে প্লাস এ টাউ আচ্ছা এই দুটো আমাদের ধ্রুবক এই দুটাকে আমরা এইখানে রাখলাম আর তারপরে ডিএস বাই ডি এস ওয়ান ইন্টু বি ভেক্টরটাকে আমি এর পাশে রাখলাম ওকে প্লাস ডিএ বাই ডিএস ওয়ান ইন্টু এন ভেক্টর ওকে এখন আমরা জাস্ট একটু কাজ করে দেবো সে কাজটা কি এখানে আমরা উভয় পাশে এন ভেক্টর গুণ করে দেবো তাহলে উভয় পাশে যদি আমরা এন ভেক্টর গুণ করে দিই তাহলে কী কন্ডিশনটা হবে টি ওয়ান ভেক্টরের সাথে এন ভেক্টর ডট গুণন ইকুয়াল ওয়ান মাইনাস এ কাপ্পা ইন্টু টি ভেক্টর এর সাথে এন ভেক্টর আমরা গুণ করতেছি তার সাথে এখানে ডিএস বাই ডিএস ওয়ান আছে প্লাস এটাও ডিএস বাই ডি এস ওয়ান ইন টু বি ভেক্টর এর সাথে আমরা এন ভেক্টর যেহেতু গুণ করতেছি সবার সাথে এন ভেক্টর অবস্থা থাকবে প্লাস প্লাস এখানে ডিএ বাই ডি এস ওয়ান ইন এন ভেক্টর এর সাথে আমাদের আরও এন ভেক্টর যেহেতু আমরা গুণ করছি সেটা এই অবস্থায় থাকবে ওকে আমরা জানি একই ভেক্টরের মান ডট গুণনের মান ওয়ান হয় আর ভিন্ন ভেক্টরের সাথে ডট গুণন হলে জিরো হয় তো এটা তো একই ভেক্টর হয়নি টি ওয়ান এন ওয়ান যদি থাকতো তাহলে আমরা এটাকে জিরো লিখতে পারতাম কিন্তু এটাকে আমরা জিরো লিখতেও পারবো না ওয়ানও লিখতে পারবা তার মানে এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে ইকুয়াল এখানে টি আর এন অর্থাৎ দুটো টি ভেক্টর বা দুটো এন ভেক্টরের ডটগুনি যেহেতু আলাদা ভেক্টর আছে তার মানে এটার মান হচ্ছে জিরো প্লাস এখানে বি আর এন ভেক্টর ডট গন আছে যেহেতু আলাদা ভেক্টর ডট গন তার মানে এটা অর্মান জিরো জিরোর সাথে এটা গুন করলে জিরোই হবে প্লাস ডি এ বাই ডি এস ওয়ান এন এর সাথে এন ভেক্টর ডট গন তার মানে ওয়ান হবে ওয়ানের এর সাথে এটা গুন করলে ওটাই থাকবে আমাদের ডিএন ডি এ বাই ডি এস ওয়ান ওকে এরপরে আমরা যেহেতু এ পাশে জিরো জিরো তার সাথে এটা যোগ অবস্থা থাকবে তার মানে ওইটার মানে হবে আমাদের জিরো সরি এটার মানে ওই এটাই থাকবে ডিএ বাই ডিএস ওয়ান ওইটাকে আমরা এপাশে পাশে নিয়ে আসি ডি এ বাই ডি এস ওয়ান ইকুয়ালস টু টি ওয়ান ভেক্টর আর এন ভেক্টর অর্থাৎ এটাকে আমরা নিয়ে গেলাম এটাকে আমরা এপাশে নিয়ে আসলাম ওকে এতটুকু করি বুঝতে পারছি এরপরে আমরা এখানে কাজ করে দিব ডি এ অর্থাৎ এটাকে আমরা আলাদা করে রাখি বা নিচে ডি এস ওয়ান ইকুয়ালস টু টি ওয়ান ভেক্টর ডট এন ওয়ান ভেক্টর আচ্ছা এটা আমরা কোথা থেকে পেয়েছিলাম যে সংজ্ঞানুসারে আমরা পেয়েছিলাম যে এন ভেক্টর আর এন ওয়ান ভেক্টর একই সংজ্ঞানুসারে আমরা পেয়েছিলাম তাই এন ভেক্টরের পরিবর্তে আমি এন ওয়ান ভেক্টর লিখলাম ওকে এরপরে এখানে আমরা কাজ করতে পারি ডি এ বাই এস ওয়ান টু যেহেতু টি ওয়ানের সাপেক্ষে এন ওয়ানের ডট গুণন হচ্ছে তার মানে এটার মান যেহেতু আলাদা দুইটা ভেক্টরের ডট গুণন আলাদা মান আছে দুইটা আলাদা ভেক্টর সেক্ষেত্রে এটার মান অল টাইম জিরো ওকে তাহলে এখানে আমাদের থাকতেছে কি এ বাই এস ওয়ান টু জিরো ওকে এখন যদি আমরা উভয় পাক্যের সমাকলন করি তাহলে এখান থেকে এস ওয়ান চলে যাবে তাহলে থাকবে শুধু এ ইকুয়াল অর্থাৎ সমাকলনে আমাকে এখানে আমরা চিহ্ন দিতে পারি যে সমাকলন করে পাই সমা কলন করে সমাকলন যদি আমরা করি তাহলে এখানে কি হবে সমাকলন আর ডিডিএস ওয়ান চলে যাবে তাহলে থাকবে এখানে এ আর জিরো এর সমাকলন বা ইন্টিগ্রেশন করলে জিরো এর সমাকলন হচ্ছে আমাদের ধ্রুবক তো আমাদের এটাই কাজ ছিল যে এ ইকুয়াল ধ্রুবক প্রমাণ করতে হবে যেহেতু পি ওয়ান ইকুয়াল আমরা ধ্রুবক ধরে নিয়েছিলাম এ ধরে নিয়েছিলাম তাহলে এখানে এ এর পরিবর্তে আমরা লিখতে পারবো এ বলতে আমরা ধরে নিয়েছিলাম পিপি ওয়ান ইকুয়াল এ ধরছিলাম আর এ ইকুয়ালে আমরা যেহেতু ধ্রুবক প্রমাণ করতে পারছি তার মানে এ এর মান হচ্ছে পিপি ওয়ান ইকুয়াল ধ্রুবক তো সেটাই আমাকে বলছিল যে অনুষ্ঙ্গী কার্যয়ের মধ্যবর্তী দ্রুত ধ্রুবক এটাই আমাকে প্রমাণ করতে বলছিল এটা আমাদের দেখাতে বলছিল তো সেটাই আমরা দেখালাম আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে